এবার সিলেটে পুলিশ স্থানীয় সংঘর্ষ। সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে পালালো আটককৃত আসামি। পিরোজপুরে করোনায় মৃত নারীর লাশ ফেলে পালালো পরিবার, গোসল করে দাফন করলেন নারী ইউএনও। লকডাউন না মেনে কুলখানি অনুষ্ঠান করায় খাবার নিয়ে এতিমখানায় দান করল প্রশাসন। এবং ভয়াবহ বন্যার কবলে উত্তরবঙ্গ, তলিয়ে গেছে একাধিক জেলা। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সবশেষ সংবাদ শিরোনামগুলো। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালককে আটকের ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে সিলেটের জালালাবাদের শিবের বাজারে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আহত হয়েছেন। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশের হাত থেকে আটককৃত অটো চালক পালিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া অটো চালক ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, সিএনজি চালিত অটো চালককে আটক করতে শিবের বাজারে আসে পুলিশের একটি ভ্যান। পুলিশ সদস্যরা অটো চালককে আটক করে গাড়িতে তোলার সময় তাকে ছাড়িয়ে নিতে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা পুলিশের বিরুদ্ধে অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা এসে পুলিশের সঙ্গে কথা বলছিলেন। এ সময় এসএমপির জালালাবাদ থানাধীন শিবের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরে স্থানীয়রা পুলিশকে পাল্টা ধাওয়া করেন। এতে দুপক্ষের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের হাতে আটক সিএনজি অটোরিকশা চালক পালিয়ে যায়। এ ব্যাপারে শিবের বাজারের বাজার কমিটির সভাপতি কাজী মিসবাহুল ইসলাম জানান, অটোরিকশা চালককে আটক করে নিয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। পরে ইউপি চেয়ারম্যান সহ স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে। হাটখেলা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য আলফাতুন নেসা জানান, একজন গরিব সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করার সময় স্থানীয়রা বাধা দেন। এ সময় ফাঁড়ি থেকে পুলিশ এসে অতর্কিতভাবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপর হামলা চালায়। পরে ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা পুলিশকে পাল্টা ধাওয়া করে। এ সুযোগে পুলিশের হাতে আটক অটো চালক পালিয়ে যায়। তবে ঘটনায় স্বীকার করে শিবের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রিপটন জানান, অটোরিকশা চালক আমাদের একজন ডিউটি অফিসারের সঙ্গে বেয়াদবি করেছিল। স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি সমাধান হয়েছে। তাকে আটক বা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো কিছু হয়নি। পুলিশ ইস্যুতে ভিডিওটির শেষ দিকে থাকছে আরও কিছু তথ্য, তবে তার আগে জানিয়ে দিব অন্যান্য বিষয়গুলো। পিরোজপুরের কাউখালীতে করোনায় মৃত রেখা আক্তার নামে এক নারীর লাশ দাফনে পরিবার ও স্বজনরা কেউ এগিয়ে আসেননি। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এক নারী উন্নয়ন কর্মী মিলে লাশের গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করেন। গত গভীর রাতে উপজেলার উজিয়াল খান গ্রামে পারিবারিক কবরস্থানে ওই নারীর লাশ দাফন করা হয়। মৃত গৃহবধূ ওই গ্রামের সোলাইমান হোসেনের স্ত্রী। তিনি করোনা আক্রান্ত হয়ে গত 10 দিন অসুস্থ ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী উজিয়াল খান গ্রামের এক নারী শুক্রবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনার ভয়ে স্বজনরাও লাশ ফেলে রেখে গা ঢাকা দেন। অপরদিকে সংক্রমণের ভয়ে প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসেননি। ঘণ্টার পর ঘণ্টা লাশ পড়ে রয়েছে বাড়িতে। এই খবর নাড়া দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখাকে। রাত 10টার দিকে লাশের গোসল করাতে উদ্যোগী হন তিনি। তাকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী উন্নয়ন কর্মী মাহফুজা মিলি এবং শামীম আক্তার। রাত 12টার দিকে কাউখালী উজিয়াল খান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে ওই নারীর লাশ দাফন করা হয়। ইউএনওর এমন মানবিক দৃষ্টান্তের খবর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ইউএনওকে সাধুবাদ জানান। কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন বলেন, করোনায় মৃত নারীর দাফনের ব্যবস্থা করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি করোনাকালের শুরু থেকে গর্ব করার মতো কাজ করে চলেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, এটি মানুষ হিসেবে মানবিক দায়িত্ব। তবে করোনায় কেউ মারা গেলে সংক্রমণের ভয় থাকা ভুল ধারণা, মানুষের সচেতন হওয়া উচিত। আমরা এক কঠিন দুঃসময় পার করছি।
অপরদিকে মানিকগঞ্জে লকডাউনের শর্ত ভঙ্গ করে বাড়িতে লোক সমাগম করে কুলখানি অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাড়ির মালিককে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত কুলখানি অনুষ্ঠানের 200+ লোকের খাবার জব্দ করে তার সরকারি শিশু পরিবার ও 2টি বেসরকারি এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করেছেন। এক সপ্তাহ আগে মারা যান সদর উপজেলার বাগজান গ্রামের 70-বর্ষীয় শেখ কলিমুদ্দিন। পরিবারের পক্ষ থেকে গত দুপুরে আয়োজন করা হয় তার কুলখানির অনুষ্ঠান। আত্মীয় স্বজন আসেন বাড়িতে। দাওয়াত পেয়ে গ্রামবাসী সহ দূর দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করেন। শেষ পর্যন্ত কুলখানির অনুষ্ঠান আর হয়নি। হানাদায় ভ্রাম্যমাণ আদালত মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন বলেন, সদর উপজেলার বাগজান গ্রামের লিটন মিয়া তার দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করছেন। এমন সংবাদের ভিত্তিতে আমি ওই বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা পাই। জরিমানার পাশাপাশি 200+ লোকের জন্য আয়োজিত সব খাবার জব্দ করে তার সরকারি শিশু পরিবার ও 2টি বেসরকারি এতিমখানায় বিতরণ করেছে। ওদিকে উজান থেকে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে গঙ্গাচড়ায় পানির তোরে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে লোকজন। গতরাতে বিষয়টি নিশ্চিত করে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে গঙ্গাচড়ায় যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল তা ছিল অপরিকল্পিত, তাই ভেঙে গেছে। তবে ওই এলাকায় টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। আকস্মিক উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের 11 জেলায় গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হয়েছে। পানি ধরে রাখতে না পেরে তিস্তার উৎস মুখ গজলডোবা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়। বুধবার দুপুরে তিস্তার অসংরক্ষিত 40 কিলোমিটার এলাকায় জারি করা হয় লাল সংকেত। তিস্তা নদীর দমোহনি থেকে এ দেশীয় ভূখণ্ড পর্যন্ত 60 কিলোমিটার জারি থাকে হলুদ সংকেত। নদীতে 1,27,000 কিউসেক পানি ছাড়া হয়। এই পানি মাত্র 6 ঘন্টা স্থায়ী হওয়ায় রূপ নেয় বন্যায়। যদিও শুক্রবার দুপুরে গজলডোবা ব্যারেজ কর্তৃপক্ষ তাদের লাল ও হলুদ সংকেত তুলে নেয়। বন্যা পূর্বাভাস কেন্দ্র পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের ঢলে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তায় পানি বাড়তে শুরু করে। তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ধরা হয় 52.60 সেন্টিমিটার। রাত 9টার দিকে ওই পয়েন্ট বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়। সকালে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও দুপুরে তা বিপদসীমা পর্যন্ত নেমে আসে। স্থানীয়রা জানান, তীব্র স্রোতে স্বেচ্ছাশ্রমে গঙ্গাচড়া নির্মিত বিনবিনা এলাকার বাঁধটি সম্পূর্ণ বিলীন হয়েছে এবং কেল্লারপাড় এলাকায় পূর্ব বিনবিনা চর হতে লক্ষ্মীটারির পশ্চিম ইচলি সংযোগ বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে কোলকন্দ ইউনিয়নের বিনবিনার চর, আউলিয়ার হাট, চিলাখাল, মটুকপুর, পূর্ব বিনবিনা, লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট আশ্রয়ণ সহ শঙ্করদহ, পশ্চিম ইসলি এলাকা প্লাবিত হয়ে প্রায় 6,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, বাস্তব ক্ষেত্র থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে একটা বিষয় দেখছি যে পুলিশ কোনোভাবে বিপাকে পড়লে সাধারণ মানুষ খুবই খুশি হয়। আসলে এর কারণটা কি বুঝতে পারছি না। কিছু পুলিশ খারাপ হতে পারে, তবে সবাই তো খারাপ না। আমাদের অনেকের পরিবার থেকেও পুলিশের চাকরি করে। পুলিশের ওপর থেকে সকলের ভয় কিংবা সম্মান উঠে যাবার কারণ কি? কমেন্ট করে আপনি জানিয়ে দিন আপনার ভাবনা। দেখা যাক এ নিয়ে কার কি ভাবনা। জানা যাক পুলিশের প্রতি ক্ষোভের কারণ। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।